আসসালামু আলাইকুম মোরা আপারা বোয়ারা ভাইয়েরা, হকগুলরে কেমন আছেন? আমিও ভালো আছি। তা আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আম্মার মধ্যে কোনো নতুন ভিডিও লইয়া আইতারি নাই। তা মেয়ে আম্মের মধ্যে আমি কাঁচা জল পদ্য কেমন আম্মের আশার বানাই হারা বস্ত্র হইয়া বাধ্য খাইবেন। তো মুই প্রথমে জলপটিটি ধুইয়ে হুগাই লইছি। আমি এক এক করে এক করে কুচানি দিয়ে কুচাই লইতে আসি। তাকে গায়ের শক্তি দিয়ে কাল কুচাই কুচাই লইবেন জলপাই। তো জলপাই কুচানোর কালে হাতে একটু একটু ব্যথা পাইতারেন, তা ওটা কোনো বিষয় না। কাল কুচাই লইবেন সুন্দর মতো কুচাইতে কুচাই টুচাই দেওয়ার মতো পেছনে প্রায় শেষ। এরকম সব জলপাইটা কাল কুচাই একখানি করে লইছি। দেন কালারটা কি সুন্দর দেখায়। এখন আপনারা এর মধ্যে দেবেন এক এক করে সব ধরনের মশলা। কাঁচা জলপের মধ্যে কোনো ধরনের পানি লইবেন না। ওই যে হরড় ধান ওই হরড় বাটিগুলো এক কাল সিরকা দিয়ে ওই মানে ভিনেগার যেটা একটা হেইয়া মনে আপনি পানি লইবেন না। রসুন হেও ভিনেগার দিয়ে বাটবেন। এরপর লইছি কা গুঁড়া মরিচ গুলো মরা জিরা আদা আদা লই নেই জিরা পেঁয়াজ হলদি মরিচ সব লই রয়েছি। এখন মরিচ টরিচ লই লইছি হেইয়া দেন ইয়া গুলো এক এক করে জলপের মধ্যে দিয়ে হেপর সুন্দর মতো হে মাহামু। এরপর চিনি আপনাকে যার যার পরিমাণ মতো দিয়ে লইবেন, কিন্তু বলো এক ফোঁটাও পানি দেবেন না। এই দিছি হর্র এরপর দেবেন যাই হয়েছে যাইয়া মরিচ রসুন রোহন যেটা রেখা রোহন। এরপর দেবেন ওই যে যাইয়া রোন বাটা। এরপর হয়েছে কাঁচামরিচ কাটতে দেবেন। কাঁচামরিচ বলতে ওই যে শুকনো মরিচ কাটতে দেবেন। এরপর জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেবেন হলদির গুঁড়ি। এরপর দেবেন যে ইয়ে হয়েছে যে ইয়ে লবণ ওই নুন আর দেবেন যে ইয়ে চিনি। চিনিটা একটু কম দেবেন, কারণ চিনিটা হয়েছে যে আপনার পরিমাণ মতো কোনো আচারটা একটু টক আচার হইবে, কারণ খাইতে কোনো বেমালো মজা আচারটা। এরপর দেবেন লগে বোম্বাই মরিচ। তাইতে কোনো মোটো হাত লাগাইবেন না, খবরদার করেছিলাম। আর দেবেন তো নষ্ট হইবে। মুই একাল এই খুন্তি দিয়ে দেখা যেরকম একটা চুল হয়ে যেরকম একটা সালুন গাড়ি লাইটে সেজে উঠে না গরম তার মধ্যে তার দু তার না খুন্তি দিয়ে তো লড়াই। তুমি হেরুমে এককালে মনে করো মানে এটা গরম হইয়ে মনে করে একটা লাড়া চাড়া দিয়ে একটা ভালো করে মাহাই লিবেন। কোন একটু হাত টাত দেবেন না মাহাই নিয়ে। একাল দেখেন মাহাই একাল হলদি হলদি কালার বানিয়ে লাইছি, কারণ যে কালে মনে মাহাই নিয়ে একাল সব শেষ হয়ে যাবে। এই কাল হের মধ্যে ডাইলে দেবেন হয়েছে যে আমরা কি ডালবেন হ্যাঁ তো বুঝতেই পারছেন। তা মুই আবারও কইতে আসি মাহান্না এককাল যে কাল এককাল শেষ হয়ে যাবে। মুই একাল ভালো করে মাহাইছি, এখন মুই এর মধ্যে ডাইলে দিব করবো তেল। তেলটা আগে তো তার তাহলে মানে মাইনাটা এত সুন্দর হইতো না। আমি করবো তেল ডাইলে দিয়ে এরপরে কালে বার ভালো করে মাহামু মাহাইটা হইয়া লমাই দেখেন মুই করবো তেল ডাইলে দিছি। আবারও ডাইলে দিয়ে কি সুন্দর করে মুই মাহাইতে আছি। মাহাইটা একটা সুন্দর মতো মাহান্য মোর হইতে আছে, কারণ করবো তেলটা মুই আগে দিলেও পারতাম, কিন্তু হেলো চিনির দাম হয়েছে মাখা কষে কষে লইছি ছিলেন না এরকম পারতাম না। দেন এই আচারটা দেখতে যেরকম মজা খাইতো সেরকম মজা। আপনি যদি ভর্তা ভাতে বা খিচুড়ির লাগে মাংস ভাতে ইয়ে খান একসের মজা পাইবেন। তাই এই দেখেন মুই আর মোরাই বানাইনি টানাইনি একা শেষ। এই আপনি একটু রোদ দেবেন, তাই ব্রোডটা আপনি এরকম খোলা হতে পারেন আবার বোতলে ভরে হতে পারেন। বেশি না একটা রোদ দিলেই হইবে, যেহেতু মোরা এতে কোনো পানি নেই এলে এক করে রোদ দিলেই যে জলপের মধ্যে যে পানি ডেটা শুষে নেবে। তো মুই একাল এক করে রোদ দিয়ে একালে সব ওই জলপের বয়ম ভরে লইতে আসি, কারণ মু যদি বয়মের মধ্যে না ভরে লই হলে তো আর মোট ইবে না। মুই আবার মধ্যে বোম্বাই মরিচ দিছি, তো বোম্বাই মরিচ কাটতে কেটে দিছি গেরান এখন অস্থির। এখন এই মুই যে তেল দিলাম হ্যাঁ নাই, মুই এখন আবার বয়ম ভরে আবার তেল দিতে আসি। আস্তে আস্তে দেবেন, কারণ বয়ম ভরা তেল আস্তে আস্তে নিচের দিকে যাইবে, নাইলে কোনো একার তলি তলি উঠবে সব। তাই এরম বয়ম ভরার পরে যদি দুই একটা রোদ দেন দিয়ে একাল আটকাই থাকবেন, একাল 12 মাস খাইবেন কোনো কোনো সমস্যা নাই। আপনার কাঁচা ডাকা কাঁচাই থাকলে পাহা পোহা হইবে না আর কোনো ই নেই। তা মোর এই আচারের রেসিপি যদি আপনাকে ভালো লাগিয়ে থাকে তাইলে মোকে লাইক করবেন কমেন্ট করবেন আর মোর পাশে থাকবেন। তাই আজকে এই পর্যন্তই আর না, তাই অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি লিয়ে আপনাদের সামনে হাজির হবো।
তাহলে কি এগুলো অবশ্যই অবশ্যই মোরে লাইক করতে হইবে, কমেন্ট করতে হইবে, আর মোরে জানাইতে হইবে মোর ভিডিও কেমন লাগে। আম্মেগো আম্মেরা যদি না জানেন হলে তো আমি বুঝবো না আমার ভিডিও কেমন হয়, তাহলে তো নতুন করে আমি আবার আম্মেক ব্লগে বানাইতে পারবো না। তাই এখন জল্পের দিন শেষ, মোর ভিডিওগুলো আগে বানাই নি, আমি এখন ছাড়তে আসি, কারণ মই অনেকদিন অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারি নাই। এখন আবার নতুন করে আপনাকে ভিডিও দিবো। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, বাই বাই।